হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুটু ওয়ার্ল্ড আগের ভিডিওতে আমি তোমাদের সেভেন্টি এবং সেভেন্টি ওয়ান পেজ অব্দি পড়িয়ে দিয়েছি আজকে সেভেন্টি টু পেজ অর্থাৎ অ্যাক্টিভিটি থ্রিটা শুরু করব লেসান নাম্বার পাঁচের অ্যাক্টিভিটি থ্রি চলো আমরা পড়াটা শুরু করি দেখো অ্যাক্টিভিটি থ্রিতে আছে যেটা লেটস চলো রিয়ারেঞ্জ সাজাই দ্য জাম্পলেট লেটার যেগুলো হচ্ছে উল্টো পাল্টোভাবে সাজানো আছে টু মেক এ মিনিংফুল ওয়ার্ডস একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করি তাহলে এগুলো সাজিয়ে আমাকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথমে আছে এইচ এ ডব্লিউ এস তাহলে ওটা কি হবে ওয়াশ ডব্লিউ এ এস এইচ ওয়াশ মানে পরিষ্কার করা বা ধোয়া আচ্ছা নেক্সট আছে দেখো ই আর টি এ ডব্লিউ ওটা কী হবে ওয়াটার ডব্লিউ এ টি ই আর নেক্সট ডি পি ও এন ওটা হবে পন্ট এন ডি তারপরে আছে দেখো ফোর এইচএ বি ই টি ওটা হবে বাথ বি এ টি এইচ ই আচ্ছা তারপরে আছে পাঁচ নম্বরে ই আর টি ই ওটা হবে ট্রি টি আর ডবল ই ট্রি মানে গাছ অ্যাক্টিভিটি ফোরে কী আছে দেখো লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলো শূন্যস্থান পূরণ করি উইথ দ্য ওয়ার্ডস ফর্ম ইন অ্যাক্টিভিটি থ্রি অর্থাৎ এই অ্যাক্টিভিটি থ্রিতে যেগুলো আমরা সাজিয়ে শব্দ তৈরি করলাম সেগুলো দিয়েই কিন্তু আমাকে অ্যাক্টিভিটি ফোরটা পূরণ করতে হবে তাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে দেখো এখানে আমরা ওয়াটার পেয়েছি তাহলে এখানে আমরা ওয়াটারটা নিয়ে চলে আসি ওয়াটার ইজ লাইফ ফর আস জল আমাদের জীবন দুয়ে কী আছে দেখো উইথ ড্যাস আওয়ার ক্লথস উইথ ওয়াটার অর্থাৎ ওখানে আমরা নিয়ে আসবো প্রথমেরটা ওয়াশ ডব্লিউ এ এস এইচ তাহলে উই ওয়াশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার আমরা আমাদের জামা কাপড় ধুই বা পরিষ্কার করি জল দিয়ে আচ্ছা নেক্সট আছে দেখো উই ক্যান গেট ওয়াটার ফর্ম আমরা জল কোথা থেকে পাই এখানে কি আছে পণ্ট তিন নম্বরটা করবো আমরা পি ও এন ডি তাহলে আমরা জল কোথা থেকে পাই পুকুর থেকে আচ্ছা তা নেক্সট ফোর আছে দেখো ড্যাশ ওয়েলকামস রেন কে হচ্ছে বৃষ্টি আনে তাহলে এখানে কী হবে ট্রি ট্রি ওয়েলকামস রেন আচ্ছা পাঁচ নম্বর আছে এভরিডে উইথ ড্যাশ উইথ ওয়াটার বাথ উইথ ওয়াটার তাহলে প্রত্যেক দিন আমরা স্নান করি জল দিয়ে জলের সাহায্যে আচ্ছা অ্যাক্টিভিটি ফোর ফাইভ চলে আসছে এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভে আছে ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ টেবিল এর সাথে টেবিল বিয়ের শব্দগুলো মিলাতে হবে কার সঙ্গে কোনটা মিলবে অ্যাপ্রোপ্রিয়েট মিলাতে হবে দেখো প্রথমে আছে এ এতে কি আছে ট্রি আচ্ছা ট্রি আমরা কে নিয়ে আসতে পারি রেন কারণ গাছ হচ্ছে বৃষ্টি এনে গাছপালা থাকলে বৃষ্টি হবে তারপরে হচ্ছে ফার্মার ফার্মার কি করে ক্রপ উৎপাদন করে আচ্ছা ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে কী আসে কেমিক্যালসগুলো আচ্ছা তারপরে আছে স্নো স্নো মানে বরফ সেটা কোথা থেকে মাউন্টেন তারপরে আছে গার্বেজ দেখো নোংরা আবর্জনার দ্বারা কি হয় পলিউশান হয় দূষণ হয় পিও এল এল ইউ ও এন তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি ট্রি ড্রেন ফার্মার ক্রপ ফ্যাক্টরি কেমিক্যালস স্নো মাউন্টেন গার্বেজ পলিউশান আচ্ছা এরপরে দেখো আমরা পরের পৃষ্ঠায় অর্থাৎ অ্যাক্টিভিটি সিক্স নিয়ে আলোচনা করব। এখানে আছে দেখো পিক দ্য ওড ওয়ান ওড মানে অসম অর্থাৎ যেটা কারোর সঙ্গে মিলছে না তিনটে একই রকম হবে একটা আলাদা হবে ওড আউট সার্কেল উইথ এ কালার পেনসিল অর্থাৎ তোমাকে কালার পেনসিল দিয়ে যেটা অসম হচ্ছে বা এই চারটার সঙ্গে তিনটা মিলছে একটা মিলছে না তাকে তোমাকে কি করতে হবে বৃত্ত করতে হবে কালার পেনসিল দিয়ে দেখো আছে লেক হ্রদ রিভার নদী তারপরে আছে দেখো পাম্প তারপরে আছে পন্ট তাহলে এখানে আমরা অ্যান্সারটা নেব পাম্প অর্থাৎ পাম্পটাকে আমরা কালার পেনসিল দিয়ে সার্কেল করে দেব আচ্ছা দ্বিতীয়টা আছে দেখো ক্লাউড স্কাই সান গ্র্যাস একইভাবে ক্লাউড স্কাই সান এদের সঙ্গে মিল আছে কিন্তু গ্র্যাস এখানে অসম হচ্ছে বা ওড হচ্ছে তাহলে গ্র্যাসটাকে আমরা কালার পেন্সিল দিয়ে সার্কেল সার্কেল করে দেব। আচ্ছা নাম্বার থ্রি দেখো ম্যান গার্ল চাইল্ড আর হচ্ছে ট্রি তাহলে এখানে কোন অ্যান্সারটা নেব আমরা এখানে হচ্ছে ট্রি ম্যান গার্ল চাইল্ড এরা একই রকম অর্থাৎ এরা হচ্ছে প্রত্যেকে প্রাণী আর এটা হচ্ছে উদ্ভিদ তাহলে ট্রিটাকে আমরা কালার পেনসিল দিয়ে সার্কেল করব। আচ্ছা ফোর আছে দেখো ড্রিঙ্কিং মানে পান করছি বা পান কর ওয়াশিং প্লেইং আর বাথিং দেখো এখানে আমরা প্লেইংটাকে নেবো কারণ ড্রিঙ্কিং ওয়াশিং বাথিং এগুলো সবই জলের সঙ্গে সম্পর্ক আর প্লেইং মানে খেলা করা আচ্ছা নাম্বার ফাইভ দেখো ফায়ার স্নো মাউন্টেন আইস এখানে ওর যেটা হচ্ছে ফায়ার অর্থাৎ আমরা ফায়ারটাকে নেব ফায়ারটা সার্কেল করব। এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি সেভেন দেখো অ্যাক্টিভিটি সেভেনে কী আছে দেখো যেটা আছে হেয়ার ইজ এ লিস্ট এ নেচারাল অবজেক্ট এখানে একটা প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে বা বস্তুগুলো নিয়ে তোমার একটা তালিকা আছে পুট এ টিকমার্ক তোমাকে ওখানে একটা টিক টিকমার্ক দিতে হবে বিসাইড ডোজ যেগুলো দ্যাট ইউ হ্যাভ সিন তুমি দেখেছো তুমি যদি দেখে থাকো সেগুলো হচ্ছে টিকমার্ক দেবে দেখো এখানে যা যা আছে আমরা বোধহয় প্রত্যেকেই দেখেছি বা যে যেটা দেখেছো সেটা লিখবে টিকমার্ক দেবে যেটা দেখো নি সেটা টিকমার্ক দেবে না তবে আমার মনে হয় এগুলো আমরা সবাই দেখেছি আছে দেখো ওয়ানে আছে এ ট্রি আচ্ছা ট্রিটা কিন্তু আমরা সবাই দেখেছি তাহলে এখানে টিকমার্ক দিলে তারপরে দেখো এ মাউন্টেন একটা হচ্ছে পর্বত অর্থাৎ মাউন্টেন আমরা অনেকেই দেখেছি আবার অনেকেই দেখিনি তাহলে যে দেখেছ সে টিকমার্ক দেবে যে দেখো সে সে টিকমার্ক দেবে না আচ্ছা তারপরে দেখো ক্লাউড আচ্ছা দেখো ক্লাউডটা কিন্তু আমরা সবাই দেখেছি আকাশে মেঘ উঠে আমরা সবাই দেখেছি তাহলে এটা টিগ মার্ক দেবে তারপরে আছে দেখো এ ওয়েল একটা পাত আচ্ছা পাত কিন্তু আমরা প্রায় সবাই দেখেছি বা যে দেখেছো সে দাগ দিবে নালে দাগ দেবে না নাম্বার ফাইভ আছে দেখো এ প্যাডি ফিল্ড অর্থাৎ একটা ধানের ক্ষেত ধানের ক্ষেত আমরা সবাই দেখেছি তারপরে এ রিভার একটা নদী নদীও আমরা সবাই দেখেছি এ পন্ড একটা পুকুর তাহলে দেখো তোমরা যে 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 জিনিসগুলো দেখেছো তাকে তাতে টিকমার্ক দেবে না দেখলে টিকমার্ক দেবে না আচ্ছা দেখো পরে কি বলছে চলে আসছি ইন ইউর ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন বইয়ের মধ্যে ড্র এ পিকচার একটা ছবি আঁকো অফ ইচ প্রত্যেকের অব দ্য নেচারেল অব অর্থাৎ ন্যাচারাল বস্তু নিয়ে তোমাকে তোমার ছবিগুলো আঁকতে হবে বিসাইড হুইচ ইউ হ্যাভ এ পুট টিক যে এই যেগুলোতে তুমি যার পাশে টিক চিহ্ন দিয়েছ সেই ছবিগুলো আঁকতে হবে রাইট ওয়ান সেন্টেন্স লিখতে হবে একটা বাক্য ফর ইচ পিকচার প্রত্যেক ছবির জন্য দ্যাট যেটা ইউ হ্যাভ ড্রাউন অর্থাৎ তুমি যেটা এঁকেছিলে টেন ইজ শো হাই পর্বত খুব উঁচু হয় আচ্ছা তারপরে আছে দেখো ক্লাউড ক্লাউড মানে কি জানলাম আমরা মেঘ তাহলে কি হবে মেঘ কি করে না হচ্ছে রেন কামস ফ্রম ক্লাউড বৃষ্টি কিন্তু মেঘ থেকেই আসে বা মেঘ হওয়ার পরে বৃষ্টি হয় তারপরে আছে এ ওয়েল অর্থাৎ একটা পাতকু তাহলে এখানে আমরা লিখতে পারি উই গেট ওয়াটার ফ্রম এ ওয়েল তারপরে আছে দেখো এ প্যাডি ফিল্ড প্যাডি ফিল্ড অর্থাৎ আমরা ধান পাই একটা ধানের ক্ষেত থেকে নেক্সট আছে দেখো এ রিভার তো রিভার আমরা সব দা গঙ্গা ইজ এ রিভার দেখো এখানে গঙ্গার আগে আমরা দা দিয়েছি কারণ এটা হচ্ছে নদী এটা নির্দিষ্ট একটা নদী গঙ্গা মানে আর কোনো নদীকে বোঝাচ্ছে না এই জন্য কিন্তু আমরা এখানে দা গঙ্গা দিয়েছি অর্থাৎ দা গঙ্গা ইজ এ রিভার তারপর নেক্সট আছে দেখো এ পন্ড তাহলে উই টেক বাথ ইন পন্ট কেউ কেউ আমরা পুকুরেও তো স্নান করি বা আমরা জামা কাপড় ধুই তাই এটা বলতে পারি উই টেক বাথ ইন পন্ট আচ্ছা দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি লেগে থাকে তোমাদের শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করব তাহলে এ পর্যন্ত পরের দিন আবার দেখা হবে